হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চার্চিল ম্যাচকে বদলার মঞ্চ হিসাবে দেখতে নারাজ বাগানের স্প্যানিশ কোচ গুরজিন্দরের মতে আগামী দুটি ম্যাচ তার কাছে চ্যালেঞ্জের তো ফ্রেন্ডস এই বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিওটি আশা করছি ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অব্দি পুরো দেখবে আর ভিডিওটি শুরুর আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশান সেট করে দিও সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো ভিডিওটি শুরু করা যাক শুক্রবার নেরোকা ম্যাচ থেকে দুর্দান্ত জয় পাওয়ার পর মোহনবাগানের পরবর্তী লক্ষ্য আগামী বাইশে ফেব্রুয়ারি চার্চিলের সাথে অ্যাওয়ে ম্যাচ এদিকে প্রথম লেগে এই চার্চিলের কাছেই চার দুই গোলের মার্জিনে হারতে হয়েছিল বেইদিয়া ফ্রান মোরান্তেদের আর তারপরই বাগান ফুটবলারদের পারফরমেন্সে বিশাল পরিবর্তন আসে দলে আসেন দিওয়ারা তুরসুনবের মতন ফুটবলার আর তাতেই গোটা দলের সার্বিক পরিস্থিতিটা বদলায় সবুজ মেরুন সূর্যের আলোয় রঙিন হয়ে ওঠে বাগান দলগত পারফরমেন্সের টেবিলের শীর্ষস্থানে এখন মোহনবাগান আর এই অবস্থায় দাঁড়িয়ে চার্চিলের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচকে অনেক বাগান সমর্থক বদলার মঞ্চ হিসেবে দেখছেন কিন্তু মোহনবাগানে স্প্যানিশ কোচ এমনটা ভাবতে নারাজ তিনি অযথা ফুটবলারদের বাড়তি চাপ দিতে চাইছেন না এ বিষয়ে ভিকুনার সাব বক্তব্য আমি এই ম্যাচকে প্রতিশোধের ম্যাচ হিসেবে দেখছি না এটা আর পাঁচটা ম্যাচের মতোই তিনি আরও বলেন আমার একটাই লক্ষ্য গোয়া থেকে পয়েন্ট নিয়ে ফেরা তবে অবশ্যই তা পুরো পয়েন্ট না হলে এক পয়েন্ট পেতেই হবে বাগান কোচ মুখে যতই বলুক না কেন যে চার্চিল ম্যাচ আর পাঁচটা সাধারণ ম্যাচের মতোই গোয়ারই দলটির বিপক্ষে জয় তার একমাত্র লক্ষ্য তা বলার অপেক্ষা রাখে না এদিকে নেরোকা ম্যাচে দেখা লাল কার্ডের জন্যে আগামী দুটি ম্যাচ খেলতে পারবেন না ধনচন্দ্র আর সে কারণে তার জায়গায় যোগ্য পরিবর্ত দরকার ভিকুনার আর তিনি হলেন গুরজিন্দর কুমার হ্যাঁ চার্চিল ম্যাচে ধনচন্দ্রের জায়গায় দলে ফিরছেন গুরজিন্দরই প্রথম পর্বের ম্যাচে চার্চিলের উইং হাফ মাপুইয়া বেশ বিপদে ফেলেছিলেন গুরজিন্দরকে আর সেই একই অবস্থা যাতে ফিরতি লেগে না হয় সেজন্য গুরজিন্দরের ওপর বাড়তি নজর বাগান হেডসারের এদিকে গতকাল অনুশীলন শেষে গুরজিন্দর বলেন যে আগের দুই মাসে দুটি ম্যাচে পরিবর্ত হিসাবে মাঠে নেমেছিলাম কোচ আমাকে সাহস জুগিয়েছেন তাছাড়া ধনচন্দ্র মাঠের বাইরে তাই আগামী দুটি ম্যাচ আমার কাছে চ্যালেঞ্জের সুতরাং বোঝাই যাচ্ছে যে চার্চিল ম্যাচে নিজেকে প্রমাণ করতে মুখিয়ে রয়েছেন গুরজিন্দর কুমার তো ফ্রেন্ডস ভিডিওটি এই পর্যন্তই এরকম আরও অনেক আপডেট নিয়ে পরবর্তী ভিডিওগুলিতে দেখা হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো আর ভিডিওটি নিয়ে নিজের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়েও চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার